মজুরি বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে মালিকরা। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত পোশাক শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের মজুরি কবে বৃদ্ধি করা হবে এবং পরবর্তী যে একটা সভা রয়েছে সেটি কবে অনুষ্ঠিত হবে, এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। চলুন ব্রাস কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের পাওয়া সর্বশেষ আপডেট, অর্থাৎ রবিবার 5 নভেম্বর 2023-এর পাওয়া সর্বশেষ আপডেট। বিজিএমই এর ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ আজিম বলেছেন শ্রমিকদের মজুরি কত হবে তা নিয়ে আগামী 7 নভেম্বর বোর্ডের সভা রয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটির দিকে তাকিয়ে আসি। মালিকপক্ষ, সরকার এবং শ্রমিকপক্ষ সবাই থাকবেন ওই সভায়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শহীদুল্লাহ আজিম আরও বলেন, সরকার, শ্রমিক ও মালিক সব পক্ষ থেকেই একটি করে প্রস্তাব দেওয়া হয়। এরপর আলোচনার পর মজুরি নির্ধারণের বিষয়ে একটি অভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে চলমান আন্দোলনের বিষয়ে জানতে চাইলে বিজিএমই এর ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ আজিম বলেন, মজুরি বোর্ড তৈরি হয়েছে, তাদের সিদ্ধান্ত দেওয়ার আগেই একটা হুদস্থুল অবস্থা তৈরি হয়ে গেছে। ওই বৈঠকে যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেটা বাস্তবায়ন করব। এ নিয়ে মালিকরাও অনিশ্চয়তায় আছে, শ্রমিকরাও অনিশ্চয়তার মধ্যে। কি হয় না হয় তবে ধৈর্য ধরতে হবে। তিনি বলেন, ভালো কিছু পেতে হলে একটু ধৈর্য ধরতে হবে, এর আগে এরকম হুলস্থুল পরিবেশ তৈরি হয়েছে। আন্দোলনের কারণে আমাদের অনেক কারখানা বন্ধ ছিল, আমরা কারখানা খুলে দিতে বলেছিলাম, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম নো ওয়ার্ক নো পে বা কাজ নেই মজুরি নেই। এ নিয়ম বাস্তবায়নের বন্ধ থাকা অনেক কারখানা খোলার পর আমরা দেখলাম অনেকেই হাজিরাতে পাঞ্চ করে আবার বের হয়ে গেছে, কিছু স্থানে বিশৃঙ্খলা করেছে। সো নো ওয়ার্ক নো পে এটি বাস্তবায়ন করব, কোনো কাজ না করে কোনো বেতন হবে না। শহীদুল্লাহ আজিম বলেন, মজুরি যাই হোক না কেন সেটি চলতি মাসের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে, আগামী ডিসেম্বর থেকে এটি নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে, জানুয়ারি বেতনের সঙ্গে নতুন মজুরি শ্রমিকদের দেওয়া হবে। এ ছিল আজকের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।